রাজশাহী বিভাগে প্রথম ধাপে টিকা পাবে 7,20,000 মানুষ। প্রথম ডোজ প্রয়োগের 2 মাস পর প্রত্যেককে দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগ করা হবে। সোমবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হাবিবুল আহসান তালুকদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভারত থেকে আসা উপহারের টিকা পাচ্ছে না রাজশাহী বিভাগ। তবে অক্সফোর্ডের যে টিকা সরকার কিনছে, সেখান থেকে রাজশাহী বিভাগের 7,20,000 মানুষের জন্য টিকা পাওয়া যাচ্ছে। এই টিকা প্রয়োগের জন্য কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। 2টি বুথে টিকা প্রয়োগ শুরু হবে। প্রথম ধাপে রাজশাহী বিভাগের জন্য মোট 60 কার্টন টিকা আসছে। এর মধ্যে রাজশাহী জেলার জন্য বরাদ্দ 15 কার্টন। বিভাগীয় শহর হিসেবে রাজশাহীতে আসবে আরও অতিরিক্ত 4 কার্টন। প্রতিটি কার্টুনে 1,200 ভায়াল টিকা থাকবে। একটি ভায়ালে 10 জন ব্যক্তিকে টিকা দেয়া সম্ভব। ফলে রাজশাহী বিভাগের মোট 60 কার্টুনে 7,20,000 মানুষকে টিকা দেয়া সম্ভব। রাজশাহী জেলার 19 কার্টুনে 2,28,000 মানুষকে টিকা প্রয়োগ করা হবে। শুধু রাজশাহীতেই তারা 4টি টিকা প্রয়োগ কেন্দ্র প্রস্তুত করেছেন। এগুলো হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, সিটি কর্পোরেশনের নগর ভবন, রাজশাহী পুলিশ লাইন্স হাসপাতাল এবং রাজশাহী সেনানিবাস হাসপাতাল। এর মধ্যে প্রথমে শুধু রামেক হাসপাতাল কেন্দ্র চালু করা হবে। সেখানে আছে 2টি বুথ। টিকা রাজশাহী আসার পর কেন্দ্রটি উদ্বোধন করা হবে। রামেক হাসপাতালে 2 জন নার্স টিকা প্রয়োগ করবেন। গত সোমবার সুরক্ষা অ্যাপসের উদ্বোধন করা হয়েছে। যারা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন তাদের নাম অ্যাপসে নিবন্ধন করা থাকবে। পর্যায়ক্রমে তাদের ডেকে টিকা দেওয়া হবে।